চার দিনে এই পর্যন্ত কয়টা গরু গেল আপনাদের? তা আমাদের মনে হয় 350-400 পরিমাণ গেছে গরু। এই কেমন লাগতেছে এখন মাংস? এখন তো মাংসের দামটা কমায় সবাই লেগে ভালো গরিব, কিছু মানুষ খাইতে পারে, মাংস নিতে পারে, এই 600 টাকা কেজিও হয়। আমরাও মনে করেন গাড়ি চালিয়ে নিতে পারি, আর 1 কেজি হোক আর আধা কেজি হোক নিতে পারি। বাঙালি তো অনেকে হয়তো কিনে ফ্রিজ ভরে রাখছি, কিন্তু হয়তো কেউ এটা ভালো না। হ্যাঁ এক্স্যাক্টলি কোশ্চেনটা ঠিক না। আপনি যতটুকু দরকার আপনি ততটুকু নেন, কারণ সেকেন্ড পার্সন তো নিবে, তারও দরকার। সবাই তো আর ঈদের সময় পারে না, তো একটু একটু কম বেশি দিয়ে কম যাতে আসতে নিয়ে খেতে পারে, ওই অনুযায়ী আপনি যতটুকু লাগবে ততটুকু নেওয়াটাই বেটার ভালো মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, চলে এসেছি আবার সেই উত্তর সাজনপুরের খলিল মাংস বিতানে। খলিল মাংস বিতানে আপনারা জানি যে 7 দিনব্যাপী একটা অফার ছিল ওনার জন্মদিন উপলক্ষে, 595 টাকা কিন্তু গরুর মাংস বিক্রি করছিলেন উনি। তো আজকে সেই 7 দিনের শেষ দিন, জানানোর চেষ্টা করবো যে আসলে এই 595 টাকার অফার এই 7 দিনই কি শেষ হয়ে যাবে নাকি আরও থাকবে, এবং কেমন বেচা বিক্রি হচ্ছে আজকে এই খলিল মাংস বিতানে। চলেন যাই একটু দেখি, কথা বলি। গোস্ত নিলেন? জি। কত কেজি নিলেন? 5 কেজি। 5 কেজি। ভাইয়ের বাসা কি কাছাকাছি নাকি? না, আমার বাসা হচ্ছে বংশাল। বংশাল? হ্যাঁ হ্যাঁ। তার মানে বংশাল থেকে এখানে আসলে কি মাংস নেওয়ার জন্য? না, মাংস নেওয়ার জন্য না, আমার অফিসে মালিবাগে, তো ডিউটি শেষ করে আমি আসলাম যে একটু মাংসের গোস্তটা নিয়ে যাই। আচ্ছা, তো এই খলিল মাংস বিতান থেকে এর আগে মাংস নিয়েছেন? আমি আরো 5-7 বছর আগে একবার নিয়েছিলাম, এই আবার ভালো ছিল। ভালো ছিল? হ্যাঁ। আচ্ছা, আবার এই এখন আসলাম আর কি নেওয়ার জন্য। আচ্ছা, আপনার অফিস মালিবাগে, সেই উদ্দেশ্যেই এখান থেকে নেয় নাকি? মানে উদ্দেশ্য এটার জন্যই, দাম কমার জন্য। দাম তো সব জায়গায় কম, মোটামুটি এখন বর্তমানে সব জায়গায় কম আছে। মেন হচ্ছে এখানে অফিস বিদায় এর জন্যই আর কি এখানে হঠাৎ করে আসা আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আমার নাম হচ্ছে রেজাউল করিম। আচ্ছা, আমার প্রায় দেখা হয় আপনারটা। আচ্ছা, কি ভিডিও দেখছেন? হ্যাঁ, গতকালও দেখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। দর্শক, আমাদের একজন ভিউয়ার্সকে আমরা পেলাম। তো মাংস নিলেন কতটুকু? মাংস নিলাম, গরু নিলাম 3.5 কেজি, আর খাসি নিয়েছি 1 কেজি। আচ্ছা, বাসার কাছাকাছি নাকি? হ্যাঁ, কাছাকাছি, আহমেদবাগ। আহমেদবাগ? জি জি। এর আগে এখান থেকে মাংস নেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা রেগুলার কাস্টমার। রেগুলার কাস্টমার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর আগে যখন মাংস নিতেন তখনকার কোয়ালিটি আর এখনকার কোয়ালিটি কি সেম আছে মনে হয়? না, সেম নাই, একটু পরিবর্তন, একটু ডিফার আছে, একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা একটু জানতে চাই, মানে কিরকম চেঞ্জটা কেমন মনে হচ্ছে? চেঞ্জটা হলো তখন আর একটু কোয়ালিটি ভালো ছিল, আর একটা চয়েসের বিষয় ছিল। এখন তো কোয়ালিটিটা একটু মনে হচ্ছে ডাউন, আর চয়েস তো অপশন নাই, মানে যার নিজেকে যা থাকে আর কি। বাসাটা হচ্ছে তালতলা মার্কেটের সাথে। তালতলা মার্কেটের সাথে? তালতলা তো মাংসের দোকান আছে না নাকি? এটা পছন্দের দোকান। তাই এটা পছন্দের দোকান? ইয়েস। আচ্ছা, তার মানে এর আগে উনিয়েছেন? হ্যাঁ, একদম। কতদিন থেকে এই খলিল ভাইয়ের এখান থেকে মাংস নিয়ে? বিগত 5 বছর ধরে। 5 বছর? তো আমরা তো এমনিতে জানি যে ঢাকা শহরের পপুলার কিছু মাংসের দোকানের মধ্যে খলিল ভাইয়ের মাংসের দোকানটাও একটি। তো অবশ্যই তো মাংস ভালো হয় বলেই এটা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট, মাংসটা ভালো হয়। তো আগে যেই ধরনের কোয়ালিটিটা ছিল, এখন এই যে 515 টাকা হওয়াতে সেম কোয়ালিটি? সেম কোয়ালিটি আছে। আচ্ছা, আজকে কি মাংস নেওয়ার জন্য আসছেন? জি। আচ্ছা, আমার বেবির বার্থডে, তো তাই তৈরি করব, তাই আমি মাংসের জন্য আসছি। ও আচ্ছা আচ্ছা, বেবির বার্থডে কবে? হ্যাঁ, আজকে বেবির সন্তান। আচ্ছা, কি আমরা দাস পাবো না নাকি? এক্স্যাক্টলি পাবেন ইনশাআল্লাহ। তালতলাতে চলে আসবো কিন্তু? একদম চলে আসবো, আমি ঠিকানা দেবো এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো একটু বেশি পরিমাণে নিচ্ছেন, কতটুকু নিচ্ছেন? 5 কেজি নিচ্ছি। তো এখানে কি মানে যে যেই পরিমাণে চাচ্ছে সেটাই? হ্যাঁ, সেই পরিমাণ দেওয়া হচ্ছে। কেউ হয়তো 20 কেজি নিচ্ছে, 10 কেজি নিচ্ছে। তো এটার একটা রেস্ট্রিকশন থাকলে ভালো হতো কিনা, যে 5 কেজির উপরে নেওয়া যাবে না, তাহলে হয়তো সবাই পাবে এরকম? এক্স্যাক্টলি নো, আপনি যতটুকু কোয়ালিটি আছে, অ্যাবিলিটি আছে, ততটুকু নিতে পারবেন। বাঙালি তো অনেকে হয়তো কিনে ফ্রিজ ভরে রাখছি, কিন্তু হয়তো কেউ এটা ভালো না। হ্যাঁ এক্স্যাক্টলি কোশ্চেনটা ঠিক না। এটা আপনি যতটুকু দরকার আপনি ততটুকু নেন, কারণ সেকেন্ড পার্সন তো নিবে, তারও দরকার। সবাই তো আর ঈদের সময় পারে না, তো একটু একটু কম বেশি দিয়ে কম যাতে আসতে নিয়ে খেতে পারে, ওই অনুযায়ী আপনি যতটুকু লাগবে ততটুকু নেওয়াটাই বেটার ভালো মনে হচ্ছে। সেটাই। আর এখন যেহেতু একটু দামটা কমছে, অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আসলে মাংস খেতে পারছে। একদম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? জি। ভাইয়ের নাম কি? আমার নাম সুমন। সুমন, রিক্সা কতদিন থেকে চালান? রিক্সা মানে 10 বছর থেকে। 10 বছর? 10 বছর। আচ্ছা, কাস্টমার গেছে নাকি? জি জি, আমার কাস্টমার গেছে, গেছে মাংস কেনার জন্য, গেছে মাংস কেনার, সেই জন্য ওয়েট করতেছে। জি। তো গরুর মাংস দিয়ে ভাত করে খাইছেন? গরুর মাংস আমি পরশুদিন মাংস নিয়েছি 2 কেজি আনতে কিনে। এখান থেকে নিছেন? জি, 2 কেজি। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আপনারাও এখন কিনে খেতে পারতেছেন? জি, আল্লাহ এখন যা খেতে পারে। জি। এই পরশুদিন কেনার আগে, এর আগে যখন 750-800 টাকা ছিল মাংসের দাম, তখন কবে কিনছেন? না, তখন আর মাংস কিনছি না, দেশি মাংসের দাম বেশি আছে, দেশি মার মাংস কিনে আনিছি না। এই যে কেমন লাগতেছে এখন মাংস? এখন তো মাংসের দামটা কমায় সবাই লেগে ভালো গরিব, কিছু মানুষ খাইতে পারে, মাংস নিতে পারে,
এই 600 টাকা কেজি হয় আচ্ছা আমরাও মনে করেন গাড়ি চালিয়ে নিতে পারি আর 1 কেজি ও আর 1/2 কেজি ও নিতে পারি আচ্ছা এইভাবে থাকলে মনে হয় আমরা খাইতে পারব আর এইভাবে থেকে দাম বাড়তি থাকলে তো আমরা আর নিতে পারব না আমরা তো দিন আনি দিন খাই এটাই এর চেয়ে যদি আরো কমে আমাদের জন্য আরো ভালো আর আমাদের মতো যারা আরো গরীব লোক আছে তারা খাইতে পারবে যদি খাইতে পারে আচ্ছা আমি মনে খাইতে পারি আর মনে মনে রুজু করি আরো আছে আমার থেকে আরো নিচে মানুষ তারা খাইতে পারে না কিন্তু 600 টাকা কেজি হয় তারা খাইতে পারে না কারণ দামটা তার লাগে বেশি আস্তে বিক্রি করে তারা যদি 100 টাকা 500 টাকা কামাইলো মাংস কিনতে পারার তার তৌফিক নাই 600 টাকা কেজি এটা সবের লাগি আরো কমে তা আরো ভালো আমরা লাগি ভালো আচ্ছা আচ্ছা জি আমরা লাগি ভালো আচ্ছা দেশে ভাই কোথায় সিলেট আমার ভাই দেশে ভাই সিলেট সিলেট কোথায় সিলেট বড়লাগা বড়লাগা সিলেটে কত করে মাংস এখন সিলেটের মাংসের দাম বেশি এখন দাম কমতে পারে আমি তো সিলেট গেছি না তা কইতে পারি কত করে কেজি এখন কি মনে হয় 600 700 হলেই হইতে পারে আমি তো গেছি না জানেন না আচ্ছা জানেন না এখন বলেন অনেকেই বলে যে যারা রিকশা চালায় তাদের ইনকাম খারাপ না একেবারে ভালো ইনকাম নাকি অনেক মানে অনেক চাকরিজীবীর চেয়েও নাকি আপনাদের ইনকাম ভালো না ইনকাম ভালো হয় ঠিক আছে কিন্তু আমরা তো মনে করেন অটো রিকশালে উপরে উঠতে পারি না আমরা তো নিচে নিচে চালাইলে আস্তে দিনে 500 টাকা কামাইতে পারি উপরে হইলে মনে হয় 1,000-1,200 টাকা কামানি যায় কিন্তু উপরে উঠতে দেন আমরা গাড়ি ধরলেই 1,300 টাকা মামলা আচ্ছা আচ্ছা এই কারণে আমরা চালাইতে পারি না যারা পাওয়ার রিক্সা চালায় তারা 2 টাকা রুজু করতে পারে 2 টাকা নিতে পারে অটো রিক্সার হাজিরা কত প্রতিদিন প্রতিদিন 350 টাকা জমা আর পাওয়ার রিক্সার পাওয়ার রিক্সা 100 টাকা আসতে দিন 100 টাকা জমা সপ্তম দিন চলতেছে আজকে তো আসলে আমরা জানার চেষ্টা করবো যে খলিল ভাইয়ের এই জন্মদিন উপলক্ষে 7 দিনে যে অফার ছিল সেই অফারটা কি এখনো চলবে নাকি নাকি আজকে শেষ করে দিবে তো আসলে নিয়ামত ভাইয়ের গলা ভেঙে গেছে আমার মতো অবস্থা নিয়ামত ভাইয়ের তো খলিল ভাইয়ের ভাই ওনার সাথে আমরা কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আছি ভালো হ্যাঁ আল্লাহ দিলে আছি ভালো আল্লাহ দিলে ভালো আছেন একটু শুরুতেই জানি এই যে 7 দিনে এই পর্যন্ত কয়টা গরু গেল আপনাদের তো আমাদের মনে হয় 350-400 পরিমাণ গেছে গরু 350-400 হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসলে যে আমাদের এই সেলটা অনেক বাইরে গেছে এই দাম কমানোতে আমাদের বুঝছেন আচ্ছা এরকম সেল তো আমরা এই হরেন হয়ে গেছি করতে করতে আচ্ছা তো এখন এই যে স্টাফরা তো মোটামুটি অনেক খাটাখাটি করছে সবাই সবাই একদম কাহিল হয়ে গেছে এদের বোনাস টোনাসের ব্যবস্থা হয়েছে তো নাকি হ্যাঁ বোনাস তো অবশ্যই সবাই দিই সবাই কে দেয় সবাই কে দেয় যথেষ্ট পরিমাণ মহাজনের ই আছে যে কি আরো এটারে কিছুদিন নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আরো টাইনে নিয়ে যাবেন কিছুদিন যতদূর পারেন উনি আর কি আচ্ছা আচ্ছা আর আমরাও যতদিন পারি ইনশাল্লাহ দেই এটা কতদিন ধরে রাখতে পারি খুশির সংবাদ পাওয়া গেছে যে এটা 7 দিনই শেষ হচ্ছে না এটা আসলে কন্টিনিউ থাকবে সব কিছুতে এটার প্রভাব পড়ছে এটার প্রভাব মনে করেন মাছে মুরগিতে সব জিনিসের দাম বর্তমানে এখন আপনারা এই আমাদের কারণে 100 টাকা করে 50 টাকা করে সব ক্ষেত্রে কম পাইতেছেন আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কারণে সব জিনিসে কম পাইতেছেন আপনারা আচ্ছা বাজারে মাছের দেখেন কেজি প্রতি 100 টাকা কম হয়ে গেছে মুরগি দেখেন 20-50 টাকা কম হয়ে গেছে এই কম খালুল এই কমানোর জন্য কি মনে হয় সামনে কি আরো সুযোগ দেওয়া যাবে কিন্তু বেশি দিন আর দেওয়া যাবে না বেশি দিন দেওয়া যাবে না আমরাও পারতাছি না তো তবে এক সপ্তাহ মনে হয় আরো থাকবে আমার চেয়েও খারাপ অবস্থা হয়ে গেছে ভাই শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা তো এখন এই গলা ঠিক করার জন্য কি করা যেতে পারে বলেন আমরা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক হয়ে যাবে আসলে অনেক সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় তো সেটা প্রেসারে এই অবস্থা আজকে কটা পর্যন্ত চলবে নিয়ামত ভাই রাত 10টা 11টা যতক্ষণ গরু থাকে যতক্ষণ গরু থাকে জি আচ্ছা আচ্ছা এমনি যে চিন্তা ভাবনা কটা আছে আজকে ফেলার 40টার উপরে ভাই ইনশাআল্লাহ 40টার উপরে ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আজকেও 40টার উপরে চিন্তা ভাবনা আছে ওনাদের যদি কাস্টমার থাকে তাহলে ওনারা রাত 10টা 11টা পর্যন্ত চালিয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন মাংস নিলেন আচ্ছা কেমন লাগতেছে 595 টাকায় গরু গোশত হ্যাঁ খুব ভালো তো খুব ভালো হ্যাঁ এটা কি মাংস নেওয়া হয়েছে এখান থেকে হ্যাঁ এখান থেকে আমরা সব সময় নেই এখান থেকে সব সময় নেন আচ্ছা কোয়ালিটিটা কি মনে হয় আগের মতো আছে নাকি হ্যাঁ আগের মতোই আছে আগের মতোই আছে আচ্ছা বাসা কি কাছাকাছি হ্যাঁ মালিবাগ মোড় মালিবাগ মোড়ে তো কাছাকাছি মালিবাগ মোড়ে মাংস দোকান আছে না আছে কিন্তু আমরা এখান থেকে সব সময় নেই এখান থেকে সব সময় নেই মানে খলিল ভাই সুনাম যে আছে সেই সুনামের কারণে অনেক দূর থেকেও আসে এখানে নেয় অনেক দূর থেকে আসে নেয় হ্যাঁ এখন যে এত কম দামে দিতেছে তারপরে এখানেই ভিড় এখানে সবাই আসে এখানে আচ্ছা আজকে কতটুকু নিলেন আজকে আমি এই যে হাঁটতে আসছি 1 কেজি নিয়ে গেলাম 1 কেজি নিয়ে গেলেন কি মনে হয় যে এই যে দাম কমার কারণে অনেকে কিনে কি ফ্রিজ স্টক করে রাখতেছে কিনা অনেকেই করতেছে কিন্তু আমি 3 কেজি করে কিনি মানে জিনিসটা কি ঠিক হবে কিনা এটা আসলে না না ভালো লাগে না সবাই কিনে খেতে পারে সেটা উচিত হ্যাঁ হ্যাঁ সবাই কিনুক যতটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে এত দরকার হ্যাঁ হ্যাঁ আচ্ছা
ঠিক আছে জি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা একটু জানি এই যে বেচাকেনি তো খুব চলতেছে কোপাকোপি তো সারা দিন হ্যাঁ সারা দিন তো বোনাস শোনা হইছে তো নাকি হ্যাঁ ভালো বোনাস দিছে খুব ভালো বোনাস দিছে কোনো ইয়ান অসুবিধা নাই আমাদের আচ্ছা খুব ভালোই দিছে বোনাস খুব ভালো বোনাস দিছে খুব ভালো বোনাস আচ্ছা আপনারা খুশি তো আমরা খুশি হ্যাঁ তার মানে যারা মাংস কিনছে তারাও খুশি আপনারা হ্যাঁ হ্যাঁ আমাকে তো ভালো লাগে তো অনেক ভালো লাগে কাস্টমারও ভালো লাগে দুবিদাই আসে সিরিয়াল লাগে না এত কষ্ট করে বসে না ওনারাও খুশি যারা মাংস কিনছেন আসলে তারাও খুশি আমরাও দর্শক আপনাদেরকে জানাতে পেরে খুশি যে কম দামে আসলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এখন মাংস পাওয়া যাচ্ছে তো আমরা চেষ্টা করছি ঢাকা শহরের বিভিন্ন আনাচে কানাচে যেখানেই মাংস কম দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর জন্য প্রতিনিয়তই তো সেই জন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের পেজটি ফলো করবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আগামী ভিডিওর দাওয়া দিয়ে শেষ করে দিচ্ছি আজকের মতো আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম।